নমস্কার বন্ধুগণ আমি পিন্টু সিনহা ওয়েলকাম টু আওয়ার ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল ই স্টাডি ওয়েবস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একুশ মে মানে আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিসকাস করব টোটাল আমরা আজকে পাঁচটি টপিক ডিসকাস করবো ভিডিওর মধ্যে এবং এই পাঁচটি টপিকের সঙ্গে অনেক কিছু পয়েন্ট আছে যেগুলো আমাদের আগামীতে আসা আসাম রিক্রুটমেন্ট ডিএচএসপি এনআইডি এসএসসি আসাম পুলিশ এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে খুবই প্রয়োজন হবে তাই আপনারা ভিডিওটি লাস্ট অবধি থাকবেন প্রথম কোয়েশনে দেওয়া অন হুইচ ডে ন্যাশনাল এন্টি টেরোরিজম ডে ইস অবজার্ভড বিয়ার ইন ইন্ডিয়া তো প্রতি বছর ন্যাশনাল এন্টি টেরোরিজম ডে কত তারিখে পালন করা হয় আমাদের ভারতে এই কোয়েশনটি খুবই ইম্পর্টেন্ট কোয়েশন আপনারা ভালো মতো দেখবেন আমাদের আমি আগেও বলেছিলাম যে আমাদের এক্সামের মধ্যে যে কোনো ডে যদি আসে তো সেই ডের মধ্যে খুব ইম্পর্টেন্ট হলো আমাদের ন্যাশনাল ডে ওয়ার্ল্ড ডে বা ইন্টারন্যাশনাল ডে থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট ন্যাশনাল ডেগুলো তো তাই এই কোয়েশনটি খুব ইম্পর্টেন্ট কোয়েশন তো অপশান এ টোয়েন্টি ফার্স্ট মে অপশান বি টোয়েন্টি এইথ মে অপশান সি নাইনটিন মে অপশান ডি এইটিন মে একটু আমরা এখানে ডিসকাস করি ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে ইন ইন্ডিয়া ইজ অবজার্ভড অন টোয়েন্টি ফার্স্ট মে এভরি ইয়ার টু কো মেমোরি দার ডেথ অ্যানিভার্সারি অফ ইন্ডিয়াস ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী হু হাজ অ্যাসাসিনেটেড বাই লি লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম এল ইন নাইনটিন ওয়ান তো উনিশশো একানব্বই সনে আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টার রাজীব গান্ধীকে এল দ্বারা মেরেছিল তাই একুশ মেতে উনিশশো একানব্বই সনের একুশ মেতে ওনাকে মেরেছিল এল দ্বারা তাই এখানে প্রতি বছর এই দিনকে ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে হিসাবে পালন করা হয় আমরা জানি যে রাজীব গান্ধী আমাদের ভারতের সবচেয়ে ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার উনি যে সময় প্রাইম মিনিস্টার হয়েছিলেন উনিশশো চৌরাশি সনের একত্রিশ অক্টোবরে উনার মা ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীকেও মারার পরে মারার পরে উনি তৎকালীন উনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন যে সময় উনি শপথ গ্রহণ করেছিলেন উনি ছয় নম্বর ষষ্ঠ প্রাইম মিনিস্টার ছিলেন তো কোয়েশ্চনে এরকম আসতে পারে কোনো কোনো সময় যে ভারতের ছয় নম্বর প্রাইম মিনিস্টার কে ছিলেন যদি কোয়েশন আসে তাহলে আনসার হবে প্রাইম রাজীব গান্ধী হবে ঠিক আছে তো কত সনে মারা গিয়েছিল উনিশশো একানব্বই সনের একুশ মেতে মারা গিয়েছিল ঠিক আছে তো এখানে আনসার হবে অপশন এ টোয়েন্টি ফার্স্ট মে এখন আমরা যাই কোয়েশন নাম্বার টুতে হু হেজ বিকাম দ্য নিউ প্রেসিডেন্ট অফ ইরান অন টেম্পোরারি বেসিস টেম্পোরারি বেসিসও বলতে পারি বা ইন্টারিমও বলতে পারি তো ইরানের ইন্টারিম প্রেসিডেন্ট কে হয়েছেন রিসেন্টলি মানে গতকালকে হয়েছেন উনি অপশান এব্রাহিম রাইজি অপশান বি মোহাম্মদ মকবের অপশান সি হোসেন আমির হিয়ান অপশান ডি নানবদায়বাক এই কোয়েশ্চনটি গতকালকে আমরা ডিসকাস করেছিলাম কিন্তু গতকালকে নিউ প্রেসিডেন্টের কথা বলিনি গতকালকে অ্যাকচুয়ালি ডিসকাস করেছিলাম আমরা আমার গতকালকে ভিডিওর মধ্যে আপনারা দেখে নেবেন যে ইরানের মধ্যে ইরানের প্রেসিডেন্ট এবং ইরানের ফরেন মিনিস্টার এবং ওনার সঙ্গে আরও অফিসিয়ালস সিনিয়র কতজন ছিল যারা আজারবাইজান থেকে আসার সময় হেলিকপ্টার হেলিকপ্টার দিয়ে আসার সময় হেলিকপ্টার ক্র্যাশ হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপরে গতকালকে নাকি ওনারা সব মারা যান তো সেই জন্য ওনার প্রেসিডেন্টের পরিবর্তে প্রেসিডেন্টের যে পোস্ট ছিল সেখানে ইরানের ভাইস প্রেসিডেন্ট যে ছিল ভাইস প্রেসিডেন্ট যে ছিল মোহাম্মদ মুকবের উনি প্রেসিডেন্ট হিসাবে অ্যাপয়েন্ট হয়েছেন আগামী পঞ্চাশ দিনের ভিতরে ইরানের মধ্যে আবার প্রেসিডেন্সির ইলেকশন হবে তারপর নাকি যদি মোহাম্মদ মুখবির আবার যদি প্রেসিডেন্ট ইলেকশনে যদি খেলে যদি সেখানে যদি যেতে তাহলে আবার পারমানেন্ট প্রেসিডেন্ট হবে ইরানের ঠিক আছে তাই এখানে একটু আমি পয়েন্ট দিয়ে দিয়েছি যে গত নাইনটিন মে উনিশ মেতে হেলিকপ্টার ক্র্যাশে পড়েছিলেন ইরানের প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার হোসেন ডিও ফরেন মিনিস্টার হোসেন আমির আবদুল্লাহিয়ান তো ওনারা অ্যাক্সিডেন্ট হয়েছিলেন গত উনিশ মেতে এবং গতকালকে ওনারা মারা যান তারপরে গত বিশ মেতে মোহাম্মদ মকবের উনি ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট আরেকটি পয়েন্ট এখানে আছে যে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট কে আছে কে ছিল যদি কোয়েশন আসে তাহলে মোহাম্মদ মকবের হবে ঠিক আছে তো ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মকবের ওনাকে ইরানের টেম্পোরারি বেসিসে প্রাইম প্রেসিডেন্ট হিসাবে নিয়ুক্ত করা হয়েছে গতকালকেই ঠিক আছে তো এখানে আনসার হবে অপশান মোহাম্মদ মুখবের যেহেতু ইরানের কথা বলা হয়েছে আপনারা ইরানের ক্যাপিটালের নাম ইরানের কারেন্সির নাম এবং ইরানের বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম তো আমি এখানেই দিয়েছি দিয়ে দিয়েছি তাই আপনারা দেখে নেবেন একটু আমার লাস্ট ভিডিও তো দেখে নেবেন খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা ডিসকাস করেছিলাম গতকালকে এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার থ্রিতে কোয়েশন নাম্বার থ্রিতে দেওয়া আছে হুইচ ইয়ার ইজ ডিসাইডেড বাই দ্য ইউনাইটেড নেশনস এস দ্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লেশিয়ার্স প্রিজার্ভেশন তো আগামী কোন বছরকে বা কোন বছরকে ইউনাইটেড নেশনসের দ্বারা ডিক্লেয়ার করা হয়েছে যে ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লেশিয়ার্স প্রিজার্ভেশন ইয়ার হবে ওই বছরটি অপশন এ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অপশন বি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অপশন সি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অপশান ডি টু সরি একটু আমরা এখানে ডিসকাস করি গত ডিসেম্বর মাসের দুই সনে গত ডিসেম্বর মাসের দুই বাইশ সনে ইউনাইটেড নেশনসের দ্বারা একটা রেজলিউশন ডিক্লেয়ার করেছিল তো সেখানে একটা রেজলিউশন অ্যাডপ্ট করা ছিল তো সে সময় ইউনাইটেড নেশনসের দ্বারা ডিক্লেয়ার করা ছিল যে ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লেশিয়ার্স প্রিজারভেশন ওই বছরটি ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লেশিয়ার্স প্রেজারভেশন বছরটি আগামী দুই হাজার পঁচিশ সনে পঁচিশ সনকে রিকগনাইজ করেছেন আগামী দুই হাজার পঁচিশ সনকে রি রিকগনাইজ করেছেন তাই দুই হাজার পঁচিশ সন দুই হাজার পঁচিশ সনের একুশ মার্চে দুই হাজার পঁচিশ সনের একুশ মার্চে দ্য ওয়ার্ল্ড ডে অফ গ্লেশিয়ার্স দিবসটি পালন করা হবে এটা প্রথমবারের মতো ওয়ার্ল্ড ডে অফ গ্লেশিয়ার্স দিবসটি পালন করা হবে ঠিক আছে তো তারপর থেকে রেগুলার থাকবে যে প্রতি বছর একুশ মার্চে ওয়ার্ল্ড ডে অফ গ্লেশিয়ার্স পালন করা হবে ঠিক আছে তো তাই এরকম কোয়েশন আসতে পারে যে কত সন থেকে বা কত কত তারিখ থেকে ওয়ার্ল্ড ডে অফ গ্লেশিয়ার্স পালন করা হয় যদি কোয়েশান আছে একুশ মার্চ হবে বা দুই হাজার পঁচিশ সনের একুশ মার্চ হবে ঠিক আছে তো এখানে আনসার হবে অপশন বি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মনে রাখবেন ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লেশিয়ার্স প্রিজারভেশন দুই হাজার পঁচিশ সনকে এই ইয়ার পালন করা হবে এই ইয়ারটি রিকগনাইজ করা হয়েছে

অ্যামাজন ফাউন্ডার জেফ বেজস ব্লু অরিজিন এনএস টোয়েন্টি ফাইভ মিশন তো অ্যামাজন ফাউন্ডার যে আছে জেফ বেজস ওনার এনএস টোয়েন্টি ফাইভ মিশনের মধ্যে এই ব্লু অরিজিনস এনএস টোয়েন্টি ফাইভ মিশনের মধ্যে সইজন সইজন ট্যুরিস্ট গিয়েছিলেন গিয়েছেন তো সেখানে সইজন ট্যুরিস্টের মধ্যে আমাদের ভারতের একজন হয়েছেন যিনি ভারতের প্রথম টুরিস্ট হয়েছেন তো এখানে আনসার হবে অপশান এ গোপীচান্দ ঠাকুরা ঠিক আছে স্পেসের মধ্যে স্পেসের মধ্যে প্রথম ট্যুরিস্ট হয়েছেন তো সইজন ট্যুরিস্ট যারা জার্নি করেছেন তার মধ্যে আমাদের ভারতের একজন হয়েছেন এবং উনি ভারতের প্রথম স্পেস ট্যুরিস্ট গোপীচান্দ ঠাকুরা ঠিক আছে এখন আমরা যাই কোয়েশ্চেন নম্বর ফাইভে কোয়েশ্চেন নম্বর ফাইভে অন হুইসডে ভাষার শহীদ দিবস ইজ অবজার্ভড এভরি ইয়ার ইন আসাম তো ভাষার শহীদ দিবস অ্যাকচুয়ালি যাকে আমরা বেঙ্গলি ভাষার শহীদও বলতে পারি এবং আসামের স্পেশালি বরাকবিলি এর অঞ্চলের মধ্যে এই শহীদ দিবসটি পালন করা হয় তো অপশান এ নাইনটিন্থ মে অপশান বি টোয়েন্টিথ মে অপশান সি টোয়েন্টি ফার্স্ট মে অপশান ডি নান অফ দ্য দায়বাব অন নাইনটিন্থ মে

সুকমল পুরক্যাস্ত এবং কমল কমলা ভট্টাচার্য ঠিক আছে তো উনিশ মে উনিশশো একষট্টি সনের উনিশ মেতে উনিশশো একষট্টি একষট্টি উনিশ মেতে আমাদের শিলচর রেলওয়ে স্টেশনের মধ্যে যারা আন্দোলন করেছিলেন বেঙ্গলি ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার জন্য অ্যাকচুয়ালি উনিশশো ষাট সনে উনিশশো ষাট সনে যে সময় অ্যাসেম্বলিতে আমাদের ক্যাবিনেট ক্যাবিনেটে বসার সময় একটা ঘোষণা করেছিল যে আসামিস ল্যাঙ্গুয়েজকে গোটা আসামের ইনক্লুডিং বরাক ভ্যালিতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ শুধু আসামিস ল্যাঙ্গুয়েজকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বানানোর জন্য ঘোষণা করেছিল তারপরে তারপরে নাকি উনিশশো একষট্টি সনের প্রথম দিকে উনিশশো একষট্টি সনের প্রথম দিকে তো আমাদের বরাক ভ্যালির যতগুলো বেঙ্গলি কমিউনিটির লোকগুলো ছিল তারা তারা নাকি এই বিষয়ে প্রোটেস্ট করেছিলেন যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকেও অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার জন্য তারপরে এই প্রোটেস্টটি চরম পর্যায়ে চলে গিয়েছিলেন তারপরে প্রটেস্টটি বন্ধই হতে হল না তারপরে উনিশশো একষট্টি সনের একুশ মেতে আসাম পুলিশের দ্বারা বাধ্য হয়ে একটি গুলি করা হয়েছিল তো সে সময় এগারো জন পিকেটার্সকে পিকেটার্সের কাছে গুলি লেগেছিল তারার নামগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তো ওনারা নাকি মারা যান গুলি খাওয়ার পরে ওনারা মারা যান গুলি খাওয়ার পরে তৎকাল তখনই মারা যান প্রায় নয়জন এখানে শহীদ হয়েছিলেন তারপরে দুইজন তারপরে হয়েছিলেন ঠিক আছে তো মনে রাখবেন উনিশ মেয়ের এক উনিশশো একষট্টি সনে বাসা শহীদ যেগুলো শহীদ হয়েছেন তারা উনিশশো উনিশ মেয়ের একশো উনিশশো এক একষট্টি সনে শহীদ হয়েছেন ঠিক আছে দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট স্টার্টেড ইন দ্য ফার্স্ট ডেজ অফ নাইনটিন সিক্সটি ওয়ান তো আমি একটু আগে বলেছিলাম যে উনিশশো একষট্টি সনের প্রথম দিকেই এই মুভমেন্টটি শুরু হয়েছিল তো তাই এই মুভমেন্টকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মুভমেন্টও বলা হয় ঠিক আছে তাই প্রতি বছর উনিশ মেতে ভাষা শহীদ দিবস পালন করা হয় গোটা আসামও পালন করা হয় এবং স্পেশালি বরাক পালন করা হয় ঠিক আছে তো এখানে আনসার হবে অপশন এ নাইনটিন মে এখন আমরা যায় আজকের কোয়েশ্চেন শব্দে আজকের কোয়েশ্চেন সব তিনটি কোয়েশ্চেন থাকবে এই তিনটি কোয়েশ্চেন তিনটি কোয়েশন যারা দিতে পারবেন তারা কমেন্টে দিয়ে দেবেন এবং যাদের নাম কারেক্ট হবে তাদের নামটি নেক্সট ভিডিওতে আমি মেনশন করে দিয়ে দেবো প্রথম কোয়েশন আছে ইন হুইচ ইয়ার রাজীব গান্ধী ওয়াজ কিল্ড বাই এল তো রাজীব গান্ধীকে এল দ্বারা কত সনে মেরেছিল অপশান এ নাইনটিন এইটি ফোর অপশান বি নাইনটিন এইটি সেভেন অপশান সি নাইনটিন এইটটি নাইন অপশন ডি নাইনটিন নাইনটি ওয়ান কোয়েশন নাম্বার তে দেওয়া আছে হু আজ দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইরান তো ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট কেছিলেন অপশান এ মোহাম্মদ মখবের অপশন বি আবদেল ফতেহ এল শিশি অপশান সি মোহাম্মদ মুইজু অপশান ডি ইব্রাহিম রাইজি কোয়েশন নাম্বার থ্রিতে দেওয়া আছে ইন হুইচ এয়ার বেঙ্গলি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হেল্ড ইন বরাক ভ্যালি রিজন অফ আসাম কত শোনে বেঙ্গলির ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট যে আমাদের বরাকব্যালিতে শুরু হয়েছিল বা হয়েছিল। অপশান এ নাইনটিন সিক্সটি অপশান বি নাইনটিন সিক্সটি ওয়ান সি নাইনটিন সিক্সটি টু অপশান ডি নাইনটিন সিক্সটি থ্রি তো এই কোয়েশনের আনসারগুলো আপনারা দিয়ে দেবেন আশা করি আপনারা আপনাদের এই কোয়েশনের আনসারগুলো দিতে অসুবিধা হবে না যেহেতু একটু আগে আমরা ডিসকাস করেছিলাম এখন আমরা যাই আজকে লাস্ট ভিডিও গতকালকের ভিডিওর কোয়েশ্চেন সব দ্যাটের আনসারগুলো করতে তো প্রথম কোয়েশন ছিল সারা ইরানি ইজ এ স্পোর্টস পার্সন সি ইজ রিলেটেড টু হুইস স্পোর্টস সারা ইরানি উনি একজন খেলোয়াড় উনি কোন খেলার সঙ্গে জড়িত অপশান এ টেনিস অপশান বি ব্যাডমিন্টন অপশান সি অ্যাথলেটস অপশান ডি রেসলিং তো এখানে আনসার হবে অপশান এ টেনিস কোয়েশন নম্বর টুতে দেব আছে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ এথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া এথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার হেডকোয়ার হেডকোয়ার্টার কোন জায়গায় স্থিত আছে তো এখানে আনসার হবে অপশান সি নিউ দিল্লি কোয়েশন নাম্বার থ্রিতে দেবাসে ইন ফ্রম হুইচ ইয়ার ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে বা এইচআইভি ভ্যাকসিন অ্যাওয়ারনেস ডে কত তারিখে পালন করা হয় তো এখানে আনসার হবে নাইনটিন নাইনটি এইট ডি ইজ দ্য কারেক্ট আনসার তো আমার এই গতকালকে ভিডিওর মধ্যে যিনি কারেক্ট করেছেন তার নাম সন্ধ্যা সিনহা তো সন্ধে সিনহাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনি আরও চেষ্টা করবেন আরও আমার ভিডিওর সঙ্গে জড়িত থাকুন এবং অনেক কিছু পয়েন্ট আপনারা পেয়ে যাবেন আপনাদের এক্সামের মধ্যে খুবই সুবিধা হবে ঠিক আছে আপনারা সবাইকেও বলছি যে আপনারাও চেষ্টা করবেন এই আমার আজকের ভিডিওর কোয়েশ্চিন সব দের করতে আপনারা আপনাদের কনফিডেন্সটি খুবই ভালো হবে এবং হাই হবে যদি এই কোয়েশ্চেনটির অ্যান্সারটি যদি কমেন্টে দিতে পারবেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আপনাদের মধ্যে অনেকজনই আসে আমার ভিডিওটি দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় লাইক ভিডিওটি লাইক করা নেয় তাই আপনাদেরকে বারবার বলছি কাইন্ডলি এই কাজটি করবেন না আমার পেজটি ফেসবুক পেজটি ফলো করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ